ঠিক প্রায় 2 মাস আগে প্রায় 500 কেজি ওজন নিয়ে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে এসেছিলেন মিশরীয় রানী ইমাম আহমেদ। তার ওজন এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। আজ বুধবার টাইমস অফ ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইমানের চিকিৎসক বারিয়াট্রিক সার্জন মুফাজ্জল লাকোয়াদলা গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, ভারতে আসার পর এখন পর্যন্ত ইমানের ওজন 242 কেজি কমেছে। 36 বছর বয়সে ইমানের জন্ম শহর মিশরের আলেকজান্দ্রিয়া। মুম্বাইয়ে আসার আগ পর্যন্ত তাকে বিশ্বের সবচেয়ে ভারী নারী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ইমাম ভারতে আসার পরপরই এক সংবাদ সম্মেলনে সার্জ মুফাজ্জল বলেছিলেন, ইমানের ওজন 498 কেজি। ওজন কমাতে গত 7ই মার্চ মুম্বাইয়ের সাইফি হসপিটালে ইমানের অস্ত্রোপচার হয়। হাসপাতালের চিকিৎসক দল এক বিবৃতিতে বলছে, ইমানের স্বাস্থ্যগত অবস্থার উন্নতি হচ্ছে। ওজন কমায় নাটকীয়ভাবে তার স্বাস্থ্যগত পরিস্থিতির অগ্রগতিও হয়েছে। তার হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস ও অতিরিক্ত তরলের মাত্রা নিয়ন্ত্রণে আসছে। তবে এখনও তার বেশ কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে। চিকিৎসার জন্য গত 11 ফেব্রুয়ারি মুম্বাইয়ে পৌঁছান ইমাম। এর আগে দীর্ঘ 25 বছর যাবৎ তিনি অতিরিক্ত ওজনের জন্য ঘরের বাইরে বের হতে পারেননি। নিত্য নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।